পাই সুলতান ইবনে আদরে কাছে যখন পৌঁছে গেছেন কেউ বলছে গেছে কবর খোঁড়ার জন্য কেউ গেছে লাশ ধরার জন্য লাশ ধরার শেষ সুলতান ইবনে আদিলের যখন চলে গেছে সাথে সাথে জানাজার জন্য চলে আসছে জানাজা পড়াবে হযরত বাইজিদ মুসতামি রাহমাতুল্লাহ আলাইহি তখন জানাজা পড়ার জন্য সব রেডি হয়ে গেছে আর যখন আল্লাহ আকবর বলবে সুলতান ইবনে যখন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যখন বলে আল্লাহু আকবর আল্লাহু আকবর হাত ওঠানোর সাথে সাথে পিছন থেকে একজন লোক এসে গেছে পিছন থেকে লোক এসে বলতেছে এ বাইজিদ তুমি নামাজ কিছুক্ষণ পরে পড়াও নামাজ পড়ানোর জন্য আমাকে পাঠানো হয়েছে তুমি পেছনে ছেড়ে যাও যখন বাইজিদ চেহারার দিকে তাকাইতেছে উচ্চ সুন্দর পোশাক সাদা পোশাক ধকধকে কোন চেহারা খুব সুন্দর ভাবে উচ্চ লম্বা হয়ে আছে

আপনি আমাকে চেনেন না আমার নাম জানেন না আপনার সাথে আমার সাথে কোনোদিন সম্পর্ক হয় নাই চিনা পরিচয় নাই আপনি আমার নাম জানলেন কিভাবে আমার দুইটা প্রশ্ন আছে একটি প্রশ্ন হলো আমার নাম কিভাবে জানলেন আর আপনি কিভাবে জোরে জোরে তাকবীর বললেন এই দুটো যতক্ষণ প্রশ্ন বললেন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তিনার নাম ছিল হযরত খিজির আলাইহিস সালাম ওই নবী যখন যখন জানাজার নামাজ পড়াইছেন আর দুইটা প্রশ্ন যখন যখন বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ এই প্রশ্ন করলেন হজরত খিজির আলাহ সালাম বলতেছেন আমি জোরে জোরে তাক বিড়ি বলেছি আর আমার নাম হচ্ছে খিজির আলাহ সালাম আমি হচ্ছে জোরে তাক বিড়ি বলেছি এই জন্য যে আমার পিছনে তেরো লক্ষ ফেরেস্তা নামাজ আদায় করেছে আমার ভাইরা যখন

আমি কিন্তু যত বয়ান করেছি আমার পুরো করা তো দান করে দাও এ আল্লাহ এই আয়োজন যারা করেছে তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও এ আল্লাহ প্রতিষ্ঠানকে তুমি কবুল করে নাও যুবক শ্রেণী ভাইদেরকে কবুল করে নাও আল্লাহ প্রশাসন ভাইদেরকে তুমি কবুল করে নাও এ আল্লাহ রেকর্ডার ভাইকে তুমি কবুল করে নাও এ আল্লাহ দুয়াখানা কবুল আর মঞ্জুর করে নাও হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের তো ফাইলে আল্লাহ নবীর তো ফাইলে আল্লাহ দুয়াখানা কবুল করে দাও رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا ارحمنا معهم برحمتك يا ارحم الراحمين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين